वो प्राइवेट पढ़ते गले सब चीट कर दे ना कि चाक्री हो प्राइट पढ़ते जाए बाड़ी प्रैक्टिस कर दड़ी टने लाभालाभि सबा चिटकारी पड़े हमारे से बुके कि गर्व हमें निजे बोलते पर क्यों हमारे एक कष्ट हमारे स्वामी आज के बेचे नहीं सब चे बड़ो कष्ट हमें कि बोलब हमार मुखे को भाषा नहीं अपन का अपना सबा के नमस्कार আমার ছেলের জন্য সবাই আপনার আশীর্বাদ করবেন। এই কান্না আনন্দের, এই কান্না সন্তানের চাকরি পাওয়ার। কোনো টাকা ছাড়াই সন্তান বাংলাদেশ পুলিশের সদস্য নির্বাচিত হয়েছে, এই আনন্দ ধরে রাখতে পারছিলেন না অভিভাবকরা। মঙ্গলবার নরসিংদী পুলিশ লাইন্স মাঠে ট্রেনি রিক্রুটিং কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল মাইকে ঘোষণা করেন জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। তখন সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। ও প্রাইভেট পড়তে গেলে সবাই চিৎকারি দেয়, ও চান না কি চাকরি হবে, ও প্রাইভেট পড়তে যায়, ও নিয়ে বাড়িতে প্র্যাকটিস করে দড়ি টানে লাভালাভি করে সবাই চিৎকারি পড়ে আমার যে বুকে কি গর্ব আমি নিজেও বলতে পারছি না, কিন্তু আমার একটি কষ্ট আমার স্বামী আজকে বেঁচে নেই সবচেয়ে বড় কষ্ট আমার এটা। আমি আর কি বলবো, আমার মুখে কোনো ভাষা নেই আপনার কাছে আমি বলবো আপনার সবাইকে আমি নমস্কার। আমার ছেলের জন্য সবাই আপনার আশীর্বাদ করবে। স্কুলে আর তারা সাহায্য সহযোগিতা করতে আমি মেয়েরা জানো টাকা পয়সা দিয়ে যায় লেখাপড়া কম ইমন সমর্থক আমার ছিল না, আল্লাহ রহমতে আমার মেয়ের এখন চাকরি আছে, আমি খুব গর্বিত। চার আনা পয়সা আমার লাগে নাই, মানে আমি অনেক আনন্দিত, আমি গর্বের আমার বুকটা যখন ভরা গেছে যে আমার মেয়ের জন্য একটা চাকরি জীবনে একটু গরিব মানুষের যে একটা চাকরি হয়েছে। ছোটবেলা থেকেই পুলিশ সদস্য হয়ে মানুষের সেবা করার স্বপ্ন লালন করে আসছেন, আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিনা টাকায় চাকরি পাওয়ায় অনেককেই আনন্দ প্রকাশ করতে দেখা গেছে মধ্যরাত পর্যন্ত। আমার একটা বিশ্বাস ছিল আল্লাহর উপরে, যদি রিজিকে থাকে তাহলে হবে, তো চাকরি আজকে আমি নিজে উজ্জ্বল দৃষ্টান্ত যে আমার একটা টাকাও লাগে নাই, আনা টাকায় বিনা টাকায় চাকরি হয়েছে। আমি নিজেকে কখনো বিশ্বাসই করতে পারি নাই যে পুলিশে টাকা ছাড়া চাকরি হয়, আজকে আমি তার প্রমাণ পাইলাম। আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। আসলে এর অনুভূতি কীভাবে বলবো, অনুভূতি তো অভ্যন্তরিক বিষয়, এটা অনুভব করা যায়। ইনশাল্লাহ সম্পূর্ণ নিজের যোগ্যতায় আমি এটুক আসতে পারছি বলে আমি খুব খুশি। আর যদি বাড়িতে জানতে পারে যে আমার চাকরি, যে তারা মানে আত্মহারা হয়ে যাবে, কারণ আমার ফ্যামিলিতে একমাত্র উপার্জনক্ষম আমি, আমার ছোট কোনো ভাই নাই, আমি বড়, আমি সব। নরসিংদী জেলার পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায় যে ট্রেনি রিক্রুটিং কনস্টেবল পদে 46 জন শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে 1840 জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই এবং লিখিত পরীক্ষা শেষে 147 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্তভাবে 46 জনকে মনোনীত করা হয়। নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম বলেন যে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে মেধা ও যোগ্যতা ভিত্তিক এই নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রার্থীরা বেশ কয়েকটি ধাপ পেরিয়ে যোগ্যতা প্রমাণ করে চূড়ান্ত তালিকায় আসতে পেরেছেন। লিখিত মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষার যারা আমাদের মূল্যায়নে যারা ভালো করেছে তাদেরকে আমরা নির্বাচিত করেছি, এবং আমরা আমাদের প্রতিটা প্রক্রিয়ায় আমরা চেষ্টা করেছি যে যোগ্যরা যেন তাদের প্রাপ্য যে ইয়েটা অর্থাৎ যে প্রাপ্যতা সেটি যেন নিশ্চিত হয়, এবং যোগ্য যে সবচাইতে যোগ্য যারা তারাই যেন এই প্রতিযোগিতায় যেন টিকে থাকে, শেষ পর্যন্ত টিকে থাকে, সেই লক্ষ্য নিয়ে আমরা মূলত কাজ করেছি। এ সময় পুলিশ সুপার চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব এবং সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান।